পনেরো নম্বর প্রশ্ন আর পনেরো নম্বরে দুটি প্রশ্ন করেছেন একটি হচ্ছে যে সহি বখারি সহী মুসলিমের এসব ইসলামী গ্রন্থগুলি কি আমরা সাধারণ মানুষ পড়তে পারব সহি বখারি সহি মুসলিম যদি আপনি বুঝেন ভালো করে তাহলে আপনি সাধারণ মানুষ হলে পড়তে পারেন অসুবিধা নেই কিন্তু প্রথমেই আপনি বখারি মুসলিমের অনুবাদ পড়া শুরু করবেন এরকমটা না করে এমনকি মাদ্রাসার ছাত্র আপনি সাধারণ মানুষ বলে নয় মাদ্রাসায় যেসব ছাত্ররা গিয়েছে এখন প্রাইমারিতে পড়ছে বা ক্লাস ফাইভ সিক্স সেভেনে মাধ্যমিকে রয়েছে এখন তা ওরা আয় হাদিস যেতে তার এখনও পাঁচ সাত বছর বাকি আছে আর যদি বখারি পড়া শুরু করে মুসলিম পড়া শুরু করে তেমন কি বুঝবে বেশি কিছু বুঝবে না তো লাফিয়ে চলে গেলে তো হবে না তো এই জন্য আস্তে 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 ধীরে ধীরে এগিয়ে যেতে হবে ঠিক ওই রকমই আপনার জীবনে ছোট ছোট ইসলামিক যে বইগুলি রয়েছে দিন শিখার জন্য আরকান ইমান আরকান ইসলাম ইমানের যে ছয়টি স্তম্ভ রয়েছে সে সম্পর্কে ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে সে সম্পর্কে পড়াশোনা করবেন তারপরে ক্যাফিয়েত সলাতনী নবীসলামের সালাতের পদ্ধতি এরকম বিষয়ভিত্তিক যে বইগুলি কোরআন হাদিস সম্বলিত এই বইগুলি পড়বেন তারপরে আস্তে আস্তে তখন হাদিসের কিতাব পড়া শুরু করবেন একবারে প্রথমে আপনি বখারিয়ার মুসলিম খুলে পড়বেন আর বলবেন যে আমি এখন নবীশ্লামের সলাদ শিখবো ডাইরেক্ট আবার বোখারি থেকে মুসলিম থেকে এটা না এটা তরিকা নয় বোখারি মুসলিম ধরেন কেউ হ্যাঁ এম ক্লাস পড়তে যাচ্ছে তো যে প্রথম দিন থেকেই বয়স হয়ে গেছে বলছে আমার তো বয়স হয়ে গেছে ষোলো সতেরো আঠারো বছর বয়স হয়ে গেছে আর কত ওয়ান টু থ্রি ফোর পড়বো আর মাধ্যমিক পড়তে যাবো ডাইরেক্ট এম এ ক্লাসের সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা শুরু করব তাহলে এটা পাগলামি হবে ঠিক ওই রকমই জি কিন্তু বোখারি মুসলিম পড়বেন না আমাদের গ্রামের এমামদের মাঝে কেউ কেউ বলে যে এইগুলো আমরা পড়তে পারবো না হ্যাঁ কথার মানে না বুঝতে পারবো না আবার কেউ বলে যে না পড়বো বলছে বুঝতে পারবো না কেউ বলছে পড়ব না হ্যাঁ হ্যাঁ ওদের উদ্দেশ্য অসৎ বিদাতি মোল্লারা বুখারি পড়তে নিষেধ করে মুসলিম পড়তে নিষেধ করে হাদিসের কিতাব পড়তে নিষেধ করে কেন নিষেধ করে যে চোখ খুলে যাবে বোখারি পড়বেন আর দেখ বোখারি তামিন জোরে আছে বোখারি পড়বেন বোখারিতে সহি বোখারিতে দেখবেন যারা ফুলে দেন আছে সহি বোখারি পড়বেন দেখে লাখরা ফাতে সুরা ফাতে ছাড়া সলা থাই দেয় বোখারি পড়বেন সেখানে উজ ভঙ্গের কারণ হ্যাঁ যেগুলি রয়েছে সেগুলি সহি সহি এই বমি মুখ ভরা যদি বমি হয় তাহলে উজো নষ্ট হয়ে যাবে যদি কোনো জায়গা থেকে শরীরে রক্ত বেরিয়ে যায় তো উজো নষ্ট হয়ে যাবে ইত্যাদি এইসব জাল কথাবার্তা ভুল কথাবার্তা ভুল ফতুয়াগুলি যে তারা যে মজহাবের দিয়ে রেখেছে সেগুলি তো আপনি উদ্ঘাটন করে ফেলবেন বুঝতে পারবেন যে সব এগুলো ভুল কথা। খেলাফ যাতে করে আপনার চোখ না খুলে যায় সেই জন্য কোরআন হাদিস পড়তে নিষেধ করে বেদাতিদের লক্ষণ হচ্ছে যে তারা কোরআনে তফসিল পড়তে নিষেধ করে বেদাতিদের লক্ষণ হচ্ছে তারা বোখারি মুসলিম পড়তে নিষেধ করবে আর আমরা বোখারি মুসলিম পড়তে বলবো কোরআনে তাফসির পড়তে বলবো। কিন্তু প্রথম দিন থেকে বোখারি মুসলিম পড়া শুরু করবেন না তফসির পড়া শুরু না এটা তরিকা নাই প্রথম আপনি ক্লাস ওয়ানের ছাত্র টুয়ের থ্রি ফোর প্রাইমারি ছাত্র প্রাইমারিটা পড়েন আপনি মাধ্যমিকের ছাত্র মাধ্যমিকটা পড়েন আর তারপর উচ্চ মাধ্যমিক গিয়েছেন হ্যাঁ এখন ঠিক আছে এখন আস্তে আস্তে এখন বোখারি পড়েন মুসলিম পড়েন তারপরে আবুদাউদ্দিন আসাই তির মিজিবিনে মাজা পড়লে তাতে বেশ কিছু জয়ীফ আদি শাহ শহী জয়ীফটা একটু বোঝার চেষ্টা করবেন তারপরে ততদিন পর্যন্ত আপনার মোটামুটি জ্ঞান হয়ে গেছে সহি বোখারি মুসলিমও যদি এমন কোন হাদিস থাকে হাদিস তো সহি কিন্তু সেই হাদিস যদি মানে সুখ থাকে তাহলে সেটা আপনার অবগতিতে আছে তাহলে তখন আপনি বিভ্রান্ত হবেন না আর সঠিকটা বুঝতে পারবেন আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন